তৃণমূলের পাঠানো তালিকা বাদ দিয়ে জামায়াত নেতার ছেলেকে নৌকা প্রতীক দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ। চট্টগ্রামের সাতকানিয়া চরত ইউনিয়নে এই প্রার্থীর মনোনয়নে আপত্তি জানিয়ে তাকে বাদ দিতে চিঠি দিয়েছে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া পাশের নলুয়া ইউনিয়নে জামায়াতের এক পৃষ্ঠপোষককেও মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য স্থানীয় আওয়ামী লীগ প্রার্থী বাছাই করে তালিকা কেন্দ্রে পাঠায়। দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর চরতী ইউনিয়ন পরিষদের প্রার্থীকে নিয়ে শুরু হয় আলোচনা। অভিযোগ রয়েছে যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী ও কাদের মোল্লার ফাঁসির পর চট্টগ্রামের প্যারেড মাঠ ও বাঁশখালীতে জামায়াত গাইবানা জানাজার আয়োজন করে। সেখানে ইমামতি করেছিল রুহুলের বাবা মমিনুল হক। পরে এই জামায়াত নেতার মৃত্যুর পর নগরীর প্যারেড মাঠে তার জানাজা নিয়ে সংঘর্ষে জড়াই ছাত্রলীগ ও শিবির। আমরা যে খুবই শঙ্কিত যে আজকে দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ে সেরকম কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে কিনা, নাহলে আজকে এখানে মনোনয়নটা কিভাবে জামাত বিএনপি দলের বিতর্কিত যারা দলের নীতি আদর্শে বিশ্বাস করে না তারা কিভাবে পেল। তবে জামায়াতের এই নেতার ছেলে জানান ভিন্ন কথা। মনোনীত প্রার্থীদের অনেকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কিছু কিছু বিতর্ক বা ক্ষোভ বিক্ষোভ আছে, আমি বলব না। তবে যেহেতু ক্যান্ডিডেট বিশেষ থাকাটা অত্যন্ত স্বাভাবিক, যেহেতু আমাদের বড় দল, আমাদের একটু প্রতিযোগিতা বেশি। হ্যাঁ, তারপরেও আমি বলবো এই নির্বাচনে একটি মেসেজ, একটি বার্তা আছে, সেটা হচ্ছে আপনি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জনপ্রিয়তা উনিয়ন ক্যান্ডিডেট কিনা, আপনার তার নির্বাচন করার সক্ষমতা আছে কিনা, সব বিষয়ে বিবেচনা করে মনোনয়ন দেওয়া উচিত। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ওরা নি জামা গেলে আর না তো বলছি।